আকাশবাণী কলকাতা। এখন শুনবেন বর্তমান পরিস্থিতিতে কি অবস্থায় কৃষি ও কৃষক, এই প্রসঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গৌতম সাহার একটি সাক্ষাৎকার। গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। বিশ্বব্যাপী থাবা বসিয়েছে করোনা ভাইরাস, গ্রাস করেছে আমাদের। আমরা আতঙ্কিত। সংক্রমণ যত বাড়ছে, সন্ত্রাস তত ছড়িয়ে পড়ছে। সচেতনতা ও সাবধানতা এই মুহূর্তে একান্ত জরুরি। এই সংকটময় অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনাদের সব রকম সতর্কতা ও সাবধানতা নিতে হবে, যাতে কোনোভাবে কৃষিকাজ করার সময় এই মহামারী ছড়িয়ে না পড়ে। মনে রাখবেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সাবধানতা অবলম্বনে কোভিড-19 থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ উপায়। আমাদের সঙ্গে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহাওয়া বিভাগের অধ্যাপক ডক্টর গৌতম সাহা। আমরা তার কাছে জেনে নেব এই করোনা ভাইরাস সংক্রমণজনিত সংকটময় পরিস্থিতিতে চাষবাসের নানান দিক নিয়ে। ডক্টর সাহা, নমস্কার। নমস্কার। চারপাশে লকডাউন, তো এই কৃষকদের অবস্থা এই সময়ে কেমন? আমাদের বাংলার কৃষকরা এই অবস্থার মধ্যে একটুখানি ছন্দপতন তো ঘটবেই, ঘটাটাই স্বাভাবিক। কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদের চাষিরা এখনো পর্যন্ত বেশ ভালো অবস্থায় রয়েছে। আর আমাদের বিশেষ করে আমার বাংলা চাষিদের একটা ইতিহাস রয়েছে, তাদের তারা যুদ্ধ করার, লড়াই করার একটা ইতিহাস রয়েছে, তাদের একটা মানসিকতা রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, গ্রাম বাংলার চাষিরা আমাদের কাছে যা খবর আসছে এখন পর্যন্ত, সেই অনুযায়ী তারা কিন্তু অনেক বেশি সচেতন। আমরা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, বাঁকুড়া, পুরুলিয়া এবং বিভিন্ন জেলার চাষিদের সঙ্গে আমাদের এখনো প্রতিনিয়ত যোগাযোগ হয়। তারা এখনো পর্যন্ত বিভিন্ন গ্রামে, তারা প্রত্যেকটা গ্রাম থেকে নিজেরা নিজেদের স্বার্থে সচেতন ভাবে পর্যবেক্ষণ করছেন। বাইরে থেকে ওদের ছেলেমেয়েরা যদি গ্রামে ঢোকে, তাদের জন্য আলাদা আইসোলেশনের ব্যবস্থা করছেন, সেখানে 14 দিনের আইসোলেশন রেখে তারপর ঘরের ছেলেকে ঘরে নিচ্ছেন। এরকম ভাবে কিন্তু খুব সিস্টেমেটিক হয়েছে, যাতে করে তাদের চাষবাস, কৃষিকার্য বা টোটাল বিষয়টা গ্রামের অঞ্চলে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা কিন্তু গ্রামের চাষি বন্ধুরা করছেন। বেশ, তো এই অবস্থাতে দাঁড়িয়ে আপনি যদি আমাদের একটু বলেন যে কৃষকদের জন্য ICAR বা আমাদের যে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ রয়েছে, তারা কি পরামর্শ দিচ্ছে? এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, যেহেতু কৃষি আমাদের মূল ভিত্তি, আমাদের প্রায় 70% মানুষ কৃষিজীবী মানুষ, সেই জায়গাটায় দাঁড়িয়ে ICAR আমাদের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র বা অনুষদ বলছেন, তারা কিন্তু প্রত্যেকটা রাজ্যের জন্য রাজ্য ভিত্তিক কিছু কৃষি পরামর্শ এবং কৃষকদের জন্য বিশেষ কিছু পরামর্শ করোনার পরিপ্রেক্ষিতে রেখেছে। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার চাষিদের জন্য যেটা ICAR এর নির্দেশ রয়েছে, সেখানে ওরা বলছেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চাষিরা সবাই মোটামুটি ব্যস্ত বোরো ধান কাটার জন্য। ঠিক, যারা যারা সঠিক সময়ে গাছ লাগাতে পেরেছেন তারা এখন কাটবেন। কিন্তু সেখানে ICAR বলছেন যে কাটুন, কিন্তু কাটার ক্ষেত্রে কতগুলো নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। সেগুলো যেরকম, যখনই আপনি মাটি ঢুকবেন, যারাই মাটি ঢুকবে কাটতে বা পরিচর্যা করতে, তখনই কিন্তু স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে মাটি ঢুকবেন। এক, যখন কাটা হবে, এখন বোরো ধান কাটা হবে, সেখানে কতগুলো নিয়ম মেনে চলতে হবে। যেমন কতগুলো স্ট্রিপ তৈরি করতে হবে, পুরো জমিটাকে 4টে কি 5টা ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। প্রত্যেকটা ভাগের সঙ্গে কিছুটা দূরত্ব থাকবে, হ্যাঁ, সেই দূরত্বটাকে মেনটেন করতে হবে। করে সেই ছোট ছোট স্ট্রিপ গুলোতে তারা ধানগুলো কাটতে শুরু করবে, যাতে করে ওই ওখানে একটা সামাজিক দূরত্ব বজায় হয়। শুধুমাত্র তাই নয়, এবং ওখান থেকে যখন এগুলো ধানগুলো কেটে ওরা নিয়ে আসবে বাড়িতে, তখন এরা কি করে, বিভিন্ন জায়গাতে স্তূপ করে রাখে। সেই যে স্তূপ গুলো, আগে যেটা হতো একটা বড় স্তূপ করে নিত, এখন যেটা করতে হবে সেখানে ছোট ছোট স্তূপ করতে হবে। এখানে একটা স্তূপ, 3 থেকে 4 ফুট দূরে আরেকটা স্তূপ, এরকম ভাবে স্তূপ গুলোকে তৈরি করতে হবে। মানে সামাজিক দূরত্বটা শুধু মানবিক নয়, মানুষের ক্ষেত্রে নয়, সেখানে ফসলের ক্ষেত্রে সেই দূরত্বটাকে মেনটেন করতে হবে। বেশ, এবং আরো যেটা বলছেন সেটা হচ্ছে
এখন যেটা আমরা আগে যেটা করতাম ট্রেডিশনালি সেটা হচ্ছে বড় ধান পেকে গেছে, বাড়ির লোকজনকে লাগিয়ে আশেপাশের লোকজনকে ডেকে হায়ার করে আমরা একই দিনে হয়তো হারভেস্টিংটা করে ফেলতাম, কেটে ফেলতাম। এখন এই তাড়াহুড়োটা করা যাবে না, মানে বেশি সংখ্যক লোক লাগানো যাবে না, যাবে না। আর শুধুমাত্র এটা নয়, আর এই মুহূর্তে আইসিআর আরো যেটা বলেছেন যে অনেক সবজি আছে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে, এখন পটল, ঝিঙে, লাউ, কুমড়ো সবই রয়েছে, যেগুলো যে সেই সবজিগুলো প্রতিদিন তোলা হচ্ছে বাজারের জন্য, সেগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সবজিকে ধুয়ে বাজারে পাঠাতে বলা হচ্ছে। আচ্ছা, এরপর আইসিআর যেটা আরেকটা বলেছেন সেটা হচ্ছে কৃষিকাজে যেসব মেশিন ব্যবহার হয়, বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট ভেহিকেল ব্যবহার হয়, বিভিন্ন রকম ব্যাগ ব্যবহার হয়, প্যাকেজিং মেটেরিয়াল হয়, সেগুলো কিন্তু অবশ্যই স্যানিটাইজ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে নজর রাখার জন্য, বিশেষ করে পশ্চিমবাংলার চাষিদের জন্য আইসিআর এর বিশেষ নির্দেশাবলী রয়েছে। আরেকটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে অনেক চাষি বন্ধুরা দুধ খাওয়ার অভ্যাস রয়েছে, কারণ প্রত্যেকের বাড়িতেই গরু ছাগল রয়েছে, যারা দুধ খান তাদের দুধের সঙ্গে কিন্তু অবশ্যই একটুখানি হলুদ মিশিয়ে দুধটা খাওয়া দরকার। এবং আয়ুষ আরো যেটা বলেছে যে এত কিছুর মধ্যে আপনারা অনেক পরিশ্রম করছেন, শারীরিক ভাবে পরিশ্রম করছেন, তার ফাঁকেও ফাঁকে যদি সময় পাওয়া যায় পরিবারের সবাইকে নিয়ে প্রাণায়াম করা, যোগা করা, এটা কিন্তু একটা বিশেষ দরকার। আর সর্বশেষে যেটা বলেছে সেটা হচ্ছে দিনের যে খাবারই খান সকাল থেকে রাত অব্দি, সেখানে দাঁড়িয়ে কাঁচা হলুদ, আদা, রসুন এগুলো কিন্তু খাওয়ার একটা অঙ্গ হিসেবে রাখতে হবে। অনেকে ভাতের সঙ্গে খেতে পারেন, যে কোনো চায়ের সঙ্গে খেতে পারেন, যে কোনো অবস্থায় যাতে সারাদিনে কিছুটা কাঁচা হলুদ, আদা, রসুন এগুলো যাতে খাদ্য তালিকার মধ্যে ঢুকে যায় এগুলো দেখতে হবে। আর যেটা বলছেন যাদের একটু আবহাওয়ায় মাঝে মাঝে একটু ঠান্ডা গরম লাগতে পারে তাদের জন্য বিশেষ করে বলা, যদি সেরকম অবস্থা হয় সেখানে গরম জলে জোয়ান অথবা পুদিনা পাতা মিশিয়ে সেই গরম জলের পেপারটা নিতে বলা হচ্ছে। এবারে আসছি একটু চাষবাসের অবস্থা বিষয়টা নিয়ে, যে বর্তমানে আমাদের যদি পশ্চিমবঙ্গের কথা ধরে না যায় তাহলে চাষবাসের অবস্থা মোটামুটি কি রকম আছে? দেখুন, চাষবাসের অবস্থা পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত মোটামুটি ভালোই আছে। কারণটা বলছি কি, আমাদের এবছরে বোরো উৎপাদন বিশেষ করে পশ্চিমবাংলায় আমরা গত বছরের তুলনায় প্রায় 20-25% বেশি উৎপাদনের আশা করছি। বেশ। হ্যাঁ, গত বছর 1.5 মিলিয়ন হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। হ্যাঁ, এবারও মোটামুটি সেই রকম প্রায় 1.5 থেকে একটু বেশি হয়েছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যা আশা করছি বোরোর ক্ষেত্রে প্রায় 7.5 মিলিয়ন টন বোরো ধান আমরা আশা করছি, যেটা গত বছর 6 মিলিয়ন টন ছিল। অতএব 20-25% বেশি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। হ্যাঁ, আশা করছি, এই কারণে যে এই বছর কিন্তু বোরো ধান এই সময়টাতে যেটা কালবৈশাখী বলুন বা জলের সমস্যা বলুন এই সমস্যাটা কিন্তু সেইভাবে মুখোমুখি হতে হয়নি বোরো ধানের। হ্যাঁ, আবহাওয়া খুব ফেভারেবল ছিল এবং পশ্চিমবাংলার চাষিরা সময় মতো দামোদর ভ্যালি কর্পোরেশনের কাছ থেকে সময় মতো জলও পেয়েছে। অতএব এখন শুধু সময় মতো কেটে নেওয়া, যা নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেক, তাছাড়া অন্যান্য ফসল যেটা আছে সেই পটল বা উচ্ছে যেগুলো আছে সেগুলোর উৎপাদন কিন্তু বেশ ভালো। কিন্তু একটা সমস্যা করোনার জন্য যেটা, সেটা হচ্ছে একটা হালকা ছন্দ পতন একটা হয়েছে, মানে সেগুলোকে পটল, কুমড়ো, ঝিঙে যাই বলুন প্রতিদিন যে এটা মাঠ থেকে তোলা এবং সঠিক সময় সঠিক জায়গায় ট্রেনে হোক গাড়িতে হোক করে সেই জায়গা বাজারগুলিতে পাঠানো, এই জায়গাটার মধ্যে কিছুটা মাঝে মাঝে ছন্দপতন হচ্ছে। এবং আমাদের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের খবর আসছে যে কিছু কিছু ক্ষেত্রে অনেক ফসল তারা বাজারজাত করতে পারছে না বলে সেটা কিন্তু মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। এই এই পরিস্থিতিটার দিকে একটুখানি আমাদের ভাবনা চিন্তা করা উচিত। এই মুহূর্তে যদি আমরা মাঠের দিকে তাকাই তাহলে কি ধরনের ফসল জমিতে রয়েছে দেখতে পাবো এবং তাদের বর্তমান অবস্থাটা ঠিক কি রকম? এখন এই মুহূর্তে বোরো ধান কাটা হচ্ছে। কিছু কিছু জায়গায় যেখানে বোরো ধান কাটাটা, বোরো ধানের লাগানোটা একটু দেরি হয়েছিল ফলে জলদি লাগাতে পারেনি, তাদের ক্ষেত্রে প্রায় বোরো ধান কাটার মুখে শেষ মুহূর্তটায় রয়েছে। আর এছাড়া কিছু কিছু জায়গায় চাষিরা পাট বোনার কাজের জন্য জমিতে পাট বোনার চেষ্টা করছেন। আর কিছু কিছু জায়গায় ওল আছে, মাঘ ফাল্গুন মাসে তিল লাগানো হয়েছিল সেখানে তিল আছে, তিল ভালো অবস্থায় আছে। এবং সবজি, উচ্ছে, ঢেঁড়স, পটল,
লঙ্কা, মিষ্টি কুমড়ো, বেগুন, এগুলো কিন্তু বেশ ভালো ফলন হয়েছে আমাদের এবার প্রত্যেকটা জেলাতে, যেখানে যেখানে এগুলো হয়, হ্যাঁ প্রত্যেকটা জেলায় হয়েছে এবং চাষিরা খুব খুশি। কিন্তু চাষিরা এই যা ফলন হয়েছে সেই অনুযায়ী যে উৎপাদন হয়েছে সেই অনুযায়ী যে তার মূল্যায়ন হওয়া উচিত ছিল, যে পয়সা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু এবছর সেইভাবে এখনো পর্যন্ত চাষিরা পাচ্ছে না বলে আমাদের কাছে খবর। শাহা, আপনি যদি একটু বলেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাষি বন্ধুরা কেমন আছেন, তাদের আপনি কি বিশেষ পরামর্শ দেবেন? দেখুন, আমার কাছে যেটা খবর আছে, বিভিন্ন জায়গা থেকে চাষিরা ফোন করেন মাঝে মাঝেই, তারা বেশ টমেটো উৎপাদন এবার খুব ভালো হয়েছে, এবং টমেটোটা এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে মানে যখন পাকছে সঙ্গে সঙ্গে বাজারজাত না করলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে অনেক জায়গায় চাষিরা কিন্তু সেই টমেটোগুলোকে টমেটোর সঠিক মূল্য পাচ্ছেন না। এই জন্য আমি চাষিদের উদ্দেশ্যে বলছি, আর চাষিরা জানে, জিরো এনার্জি কুল চেম্বার, জিরো এনার্জি কুল চেম্বারের ব্যাপারে আমরা এই আকাশবাণীতে আগে অনেক প্রোগ্রাম করেছি। সেই জিরো এনার্জি কুল চেম্বারে কিন্তু টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন, এটা পরবর্তীকালে ভালো দাম পাবেন। অথবা এই মুহূর্তে যারা জানেন, আমরা অনেক ট্রেনিংও দিয়েছি, টমেটো সস প্রিপারেশন করেও কিন্তু এই যে সমস্যাটা সেই সমস্যাটাকে মেটাতে পারেন। আর যাদের সেচের ব্যবস্থা আছে তারা পাট লাগানোর জন্য তৈরি হতে পারেন, কারণ এটা মাথায় রাখতে হবে, যদি পাট কেউ লাগিয়েও রাখেন তাহলে কিন্তু প্রায় 15-20 দিনের মাথায় 6-8 কিলোগ্রাম ইউরিয়া প্রথম চাপান হিসাবে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু নিজের হাতের সামনে রাখতে হবে। আর আউল ধানের ক্ষেত্রে বলি, সেচের ব্যবস্থা যদি থাকে তাহলে বীজ বুনতে পারেন, আর সেখানে মূল জমি তৈরি করতে হবে, গোবর কম্পোস্ট সার দিয়ে তৈরি করতে হবে, এবং শেষ চাষের আগে মূল জমিতে বিঘা প্রতি 20-25 কিলোগ্রাম সুপার ফসফেট ও 5-6 কিলোগ্রাম মিউরেটা পটাশ প্রয়োগ করে মই দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আরেকটা যেটা ওল চাষ করেন, ওলটা একটা খুব অর্থকরী এবং খুব পুষ্টিগত জিনিস, ওল চাষ করেন অনেক চাষিরা, সেখানে ওল যেটা হয় এই সময়টাতে তার গোড়ার মধ্যে কিছু শুকনো পাতা টাতা জমে থাকে, এই সময়টাতে শুকনো পাতাগুলো মানে ওলের যে জমিটাকে পরিষ্কার রাখবে, শুকনো পাতাগুলো সরিয়ে দিতে হবে, কারণ এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়লে ওখানে গোড়া পচা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যেটা রয়েছে তিল, যারা লাগিয়েছেন মাঘ ফাল্গুন মাসে আসার কথা, তাদের সেই তিলে সেচ দিতে হবে। উচ্ছে, ঢেঁড়সে সাদা মাছি তুষি পোকার আক্রমণ হতে পারে, এতে এতে গাছের পাতা যেতে পারে। সাধারণত আমরা লোভান 0.7 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করি, কারণটা হচ্ছে এই মুহূর্তে এখন অনেক জায়গাতেই সারের দোকান বা ওষুধের দোকান সঠিকভাবে খোলা বন্ধ করা এইসব বিষয়গুলো একটা রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু নিম তেল এবং রসুন পেস্টটা এটা কিন্তু চাষিরা নিজেরাই তৈরি করতে পারবেন। তাছাড়া যেটা আছে লঙ্কা, এখন মাকড় আক্রমণ হতে পারে, সেখানে আপনারা ইথিওনক্স 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। লঙ্কায় যদি গোড়া পচা বা ফল পচা হয় সেখানে ব্লাইটক্স 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। আর সুন্দরবন এলাকায় দেখবেন বা মেদিনীপুর অঞ্চলে পান চাষিরা কিন্তু একটুখানি পাতা ও গোড়া পচা রোগ ওখানটায় কিছুটা বাড়ছে, সেই ক্ষেত্রে বলবো ব্লাইটক্স 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। আর যদি ছত্রাকজনিত কোন ফাঙ্গাস বা ছত্রাকজনিত গোড়া পচা বা রোগ হয় তখন সেই গাছটাকে তুলে ওই জায়গায় চুন মিশিয়ে দিতে হবে। আর বিশেষ করে আরেকটা যেটা পরামর্শ, সেটা হচ্ছে আম চাষি মালদা এবং তার অঞ্চল বিভিন্ন অঞ্চলে যে আম চাষি তাদের জীবিকাটা নির্ভর করে আমের উপর, আমি কিন্তু এখন এবং পাউডারি মিলডিউ এবং কচি পাতা কাটা এই তিনটে জিনিসের সমস্যা কিন্তু মালদা চাষিরা ভুগবেন এবং ভুগতে শুরুও করেছেন অলরেডি। কচি পাতা কাটার যে পোকাটা আছে তাকে মারার জন্য 1 মিলিলিটার রোগর প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। আর থিস মারার জন্য থায়ো মিথক্সেম 0.30 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। আর পাউডারি মিলের জন্য হ্যাক্সাকোনোজল 0.10 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। এই হচ্ছে আমাদের মোটামুটি। এছাড়া আরেকটা জিনিস বলা দরকার, যেটা হচ্ছে এই সময়টাতে পটলে কৃমির আক্রমণ খুব পাবে, বাচ্চের পটল অধ্যুষিত অঞ্চলগুলোতে। সেই ক্ষেত্রে আমরা বলি যে 10-12 কেজি প্রতি বিঘায় নিম খোল অতিসত্বর প্রয়োগ করুন, 10-12 কেজি প্রতি বিঘায় নিম খোল অতিসত্বর প্রয়োগ করুন এবং সঙ্গে সঙ্গে সেচ দিন। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন বর্তমান পরিস্থিতিতে কি অবস্থায় কৃষি ও কৃষক, এই প্রসঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গৌতম সাহার একটি সাক্ষাৎকার নিলেন রামরঞ্জন দাস রায়।
প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।